ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু আহমদা মুসাল্লিয়ান আম্মা বাদ। জি ভাইজান, আপনি এটা প্রশ্ন করেছেন যে ওজুর সময় ঘাড় মাসা করার দলিল কি, এটা কি সুন্নত সম্মত নাকি বেদাআত, এটা কি সুন্নত সম্মত নাকি বেদাআত? আলহামদুলিল্লাহ ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। অধিকাংশ সমাজের মধ্যে এই আমলটি দেখা যায়, যদিও এই আমলটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং হাদিস বিরোধী। সেই হাদিস বিরোধী, এর পক্ষে কোনো সেই হাদিস নেই, যে হাদিস উপরে তারা আমল করে সেগুলো সবগুলো হাদিসগুলোই জাল কিংবা দুর্বল হাদিস, এ সম্পর্কে তারা প্রথম যে হাদিস বর্ণনা করে যে আন ওয়াইল বিন হুজর ফি সিফাত ওযু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাসাহা ثم مسح على رأسه ثلاثا ومسح ظاهر أذنيه ومسح ركبته وباطن لحيته بفضل ماء الرأس. তিনি বলছেন যে ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লামের ওজুর বর্ণনা করতে গিয়ে বলেন যে অতঃপর তিনি তিনবার মাথা মাসা করেন এবং দুই কানের পিঠ মাসা করেন, ঘাড় মাসা করেন এবং দাড়ির পার্শ্ব, দাড়ির যে পাশে জায়গাগুলো সেগুলো মাসা করেন, হ্যাঁ, অতিরিক্ত পানি দিয়ে, এ হাদিসটি সম্পূর্ণ ভিত্তিহীন, হাদিসটি জাল। ইমাম নাওয়াবী রহিমাহুল্লাহ বলেন হাদা মাওদুউন, এ হাদিস হচ্ছে জাল হাদিস, লাইসা মিন কালামি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা রাসূল সাল্লামের কথা নয়, দ্বিতীয় যে হাদিস বলে যে আন আমর ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু সাল্লাম তাওয়াদ্দা মাসাহাবাত লাহিয়াতিহি ওয়া কাফাহু, আমি রাসূল সাল্লাল্লাহু ওযু করতে দেখেছি যে তিনি তার দাড়ির পার্শ্ব এবং ঘাড় মাসা করতে দেখেছি। এই বর্ণনাটিও জাল হাদিস, এই হাদিসটিও জাল। ইবনুল কাত্তান বলেন এই হাদিসের সনদ ভিত্তিহীন এবং এই হাদিসের যে বর্ণনাকারী সে বর্ণনাগুলো সবগুলোই মজহুল বর্ণনাকারী বা অপরিচিত বর্ণনাকারী। আর হাদিসের মধ্যে কোনো রাবি বা বর্ণনাকারী অপরিচিত হলে সে হাদিস জঈফ বা দুর্বল হয়ে যায়, সে হাদিস গ্রহণযোগ্য হয় না। তৃতীয় যে হাদিসটা নিয়ে সবথেকে বেশি বিতর্ক হয়, সেটা হচ্ছে তালহা বিন মুসাররাফ আন আবিহি আন জাদ্দিহি। তালহা বিন মুসাররাফ তার পিতা তার দাদা হতে বর্ণনা করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি একবার মাথা মাসা করতেন এবং সেটা ঘাড়ের পশ্চাৎ, মানে যেখান থেকে মাথা মাসার সঠিক পদ্ধতি হচ্ছে যেখান থেকে চুল গজানো শুরু হয়ে যায় সেখান থেকে শুরু করে যেখান থেকে চুল শেষ হয়ে যাচ্ছে সেখান পর্যন্ত, অর্থাৎ যেখান থেকে চুল আছে সম্পূর্ণ চুলের জায়গাটা মাথা মাসা হবে, অর্থাৎ যেখান থেকে চুল শুরু হচ্ছে সেখান থেকে টানতে শুরু করবো আমরা বা সেখান থেকে শুরু করবো মাথা মাসা করতে, আর শেষ করবো কোথায়, যেখানে চুল শেষ হবে, আবার সেখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ করতে হবে, যেটা হচ্ছে মাথা মাসা করার সুন্নতের পদ্ধতি। তো তিনি কি বলছেন যে আমি রাসূলের সঙ্গে দেখেছি যে তিনি একবার মাথা মাসা করলেন আর যেখান থেকে যেখানে গিয়ে চুল শেষ হচ্ছে তার থেকে কিছু নিচে নামিয়েছেন, মাথা মাসা করেছেন। এই হাদিসটা সম্পূর্ণ ভিত্তিহীন, এই হাদিসটা রয়েছে সহিহ আবুদাউদের মধ্যে, যাইফ আবুদাউদ হাদিস নম্বর 132 মধ্যে এসেছে হাদিসটা। এবং এই হাদিসটা বর্ণনা করার পরে স্বয়ং ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ নিজে বলেছেন হাদা হাদিসুন যাইফুন, এই হাদিসটা হচ্ছে যাইফ হাদিস। যে মুহাদ্দিস বা যে হাদিস গ্রন্থে এই হাদিসটা বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে, সেই আবু দাউদের লেখক ইমাম আবু দাউদ নিজে বলছেন যে হাদা হাদিসুন যাইফুন, এই হাদিসটা হচ্ছে দুর্বল হাদিস, ইমাম মুসাদ্দাদ বলেন যে সামনের দিকে থেকে নিয়ে গিয়ে মাথা মাসা করা এবং ঘাড় পর্যন্ত নিয়ে যাওয়া, যখন আমি এই কথাটা ইহিয়ার সামনে বর্ণনা করলাম তিনি বললেন যে এ হাদিস মুনকারুন, এ হাদিস অস্বীকৃতিপ্রাপ্ত হাদিস, এ হাদিস স্বীকৃতি পায়নি। ইমাম আবু দাউদ বলেন যখন আমি এ হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বালের কাছে পেশ করলাম তিনি বললেন যে ইমাম ইবনে ওয়াইনা বলেছেন যে হাদিসের যে সনদ যে তালহা বিন মুসাররাফ তার পিতা হতে, তার দাদু হতে, তো তালহা বিন মুসাররাফ এবং তার পিতার কোনো পরিচয় পাওয়া যায় না, তিনি বলেছেন যে তালহা এবং মুসাররাফ যে এই যে হাদিসের যে সূত্র বা সনদ এটা ভিত্তিহীন, এটা সনদই নয়। তিনি বলেছেন যে তালহা এবং তার পিতার সূত্রে তার দাদা থেকে একথা তুমি কোথায় পেলে,
এ কথা তুমি কোথায় পেলে? অর্থাৎ এই হাদিস সহিহ বা গ্রহণযোগ্য নয়। তারপর অন্য একটা হাদিস বলা হয় যে মাসহুর রুকবাতি আমানুন মিনাল গাল্লে, ঘাড় মাসা করলে বেড়ি থেকে নিরাপদ থাকবে। অর্থাৎ কালকে আমাদের মাঠে যে ব্যক্তি জাহান্নামী হবে তার ঘাড়ে বেড়ি পরিয়ে বা গলায় বেড়ি বা শিকল পরিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তো যে ঘাড় মাসা করা হবে সেই ঘাড়ে শিকল বা বেড়ি পরানো হবে না। এটা একদম জাল হাদিস, বর্ণনাটি জাল। ইমাম সুয়ুতি বলেছেন যে হাদিসের সনদ জাল এবং তৈরি করা, এরকম কোনো সনদ হাদিসের মধ্যে নেই, এইরকম কোনো হাদিস কোনো হাদিসের গ্রন্থে নেই। এটা পুরো তৈরি করা হাদিস, এটা পুরো তৈরি করা হাদিস। তো মোট কথা হচ্ছে যতগুলি হাদিস ঘাড় মাছা করার সম্পর্কে বর্ণনা করা হয় সবগুলোই জাল হাদিস, তৈরি করা হাদিস বা জঈফ হাদিস। এর পক্ষে কোনো সহি হাদিস নেই, এর পক্ষে কোনো সহি হাদিস নেই। তো রাসূলুল্লাহ সাল্লাম সঠিক হাদিস বা সহি হাদিসের সূত্রে যে বর্ণনা পাওয়া যায় যে মাথা মাসা করার সঙ্গে ঘাড় মাসা করা এর কোনো প্রমাণ নেই। মাথা মাসা করা বলতে যেখান থেকে চুল শুরু হচ্ছে সেখান থেকে হাত শুরু, মানে হাত শুরু হবে আর শেষ হবে কোথায়? যেখানে গিয়ে চুল শেষ হচ্ছে, এর থেকে নিচে নামানো যাবে না, এর থেকে নিচে নামানো যাবে না। এ সম্পর্কে এরকম করলে এটা বাড়াবাড়ি হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন লা তাগলু ফি দ্বীন, তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করবে না, তোমরা দিনের মধ্যে বা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করবে না। যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ততটুকুই করবে, এর বেশি করাটা হারাম, এর বেশি করাটা হারাম। সেজন্য মাথা মাসা করার যে পদ্ধতি, যেখান থেকে চুল শুরু সেখান থেকে হাত শুরু হবে আর যেখানে চুল শেষ সেখানে হাত শেষ হয়ে যাবে, এর নিচে নামানো যাবে না, এটা হচ্ছে সুন্নতসম্মত পদ্ধতি, সহিহ হাদিসের আলোকে এটাই পদ্ধতি। এর বেশি করা যাবে না, তাহলে সেটা গুলু বা বাড়াবাড়ি হয়ে যাবে, যেটা ইসলামে হারাম, যেটা ইসলামে হারাম। হাযা ওয়া ইনশাআল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।